হঠাৎ করে মাছ সহ একটি পুকুরের পুরো পানি উধাও। শুনতে কিছুটা ভৌতিক মনে হলো বগুড়ার এক গ্রামে এই ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন। নিজ চোখে দেখতে পুকুর পাড়ে ভিড় করেছেন অনেকেই। রোগ নিরাময়ের জন্য মাটিও নিয়ে যাচ্ছে কেউ কেউ। তবে পুকুরটিতে পুনরায় পানি আসতে শুরু করেছে। বগুড়া প্রতিনিধি জিএম সজলের তথ্য ছবিতে অঙ্কন বিশ্বাসের রিপোর্ট। পানিতে টইটম্বুর আর মাছে ভরপুর ছিল পুকুরটি, কিন্তু হঠাৎ পুকুরের সব পানি উধাও। অনেকটা ভৌতিক মনে হলেও এমনটি ঘটেছে বগুড়ার কাহালু উপজেলার বাগুইল গ্রামে। বিস্ময় জাগানো পুকুরটি দেখতে প্রতিদিনই আসছেন দূর দূরান্তের মানুষ। প্রায় এক বিঘা জায়গা জুড়ে থাকা পুকুরটির মালিক শফিকুল ইসলাম, তিনি জানান কয়েকদিন আগে পুকুরের পানি প্রায় 4 থেকে 5 ফুট উচ্চতায় লাফিয়ে ওঠে। এর কয়েকদিন পর কোনো এক সময় পুকুরের সব পানি মাছ সহ উধাও হয়ে যায়, সৃষ্টি হয় একটি বড় গর্তের। পুকুর করার পর মাছ চাষ করা হয় প্রায় 10 থেকে 12 বছর। তারপরে হঠাৎ করে কিছুদিন আগে বুদবুদ করে পানি মনে করেন উপর দিকে ফিনকে ওঠে আর কি, বিস্ফোরণ হয়ে যায়। তারপরে দিন থেকে দেখা যায় পুকুরের পানি আস্তে আস্তে কমতে থাকে। প্রথম দিন একটু কমলো, তারপরে আরও একটু কমলো, তারপরে আরও একটু কমলো, তারপরে তৃতীয় দিনের মাথায় একবারে সব পানি নেমে গেল। তারপরে ওখানে পানিও গেছে, মাছও সব চলে গেছে। গেল মঙ্গলবার ভোরে মসজিদের মুয়াজ্জিন সাইফুল ইসলাম মোল্লা ঘটনাটি প্রথম দেখতে পান। এর পরপরই বিষয়টি ছড়িয়ে যায় বিভিন্ন মহলে। রোগ নিরাময়ের জন্য পানি ও কাদা সংগ্রহ করছেন অনেকেই। বুধবারের দিনে পানি উপর মুখে লাফ মারছে, ওলে একটা গাছর পুরুষে লেপে ওটি দূরে চলে আসলো, ওই পোখরালারি দূরে চলে আসলো। তারা নিচ থেকে দম মারছে, আর একটা মেয়ে আমি সেটি বসে আসলো রঙের পর, তাই দম মারে যে বাড়ি এলাকা দেখে যাচ্ছে। দেখালে এসে দেখো এরকম ঘটনা হতে হতে মনে কর পানি বসে গেছে, ভট ভট করতে হতে বসে যায়, ভুটি কাটিছে কাটে। তারপরে আর কিছু কিছু হয়নি, না হওয়ার পরে মনে করেন যে এক সপ্তাহের মধ্যে, এক সপ্তাহ পরে মনে কর মঙ্গলবারের দিনে পানি দিয়ে নিচে নামে গেছে। আমি লোকের মার হতে জানতে পারছি, লোকজন বলা বলি করতেছে, তাই আমি বললাম যে পাশেই যখন একটু দেখে আসি কি ঘটনা। আমি আজ এই ঘটনা মানুষের মুখে মুখে শুনে তো মনে গেলাম দেখি তো ঘুরে আসি, ওই জিনিসটা দেখে আসি চোখকে আমি দেখি। ধারণা করা হচ্ছে মাটিতে চাপজনিত কোনো শূন্যতা থেকে কূপের সৃষ্টি হতে পারে, অপরিকল্পিতভাবে বালি উত্তোলনের কারণেও সৃষ্টি হতে পারে এমন ঘটনা। পুরো ইউনিয়ন না, পুরো জেলায় এটা একটা তোড়পাড় সৃষ্টি হয়ে যায় যে এখানে কোনো একটা কিছু হয়েছে। তা আমার মনে হয় আসলেই বালু তোলার কারণেই এই জিনিসটা হয়েছে, পানিটা ওই দিক থেকে ডাবে গেছে। তবে এখন আর ওখানে কোনো কিছুই বোঝা যায় না যে এখানে কোনো ঘটনা ঘটছে, এরকম কোনো কিছু নাই। তবে অন্য কোনো মন্তব্য এখানে করা যাবে না, এটাই সত্য যে এখানে বালু ওঠানোর পরে জিনিসটা নিচে খালি ছিল, এই পানিটা ওই দিক দিয়েই নিজ দিকে পাস করছে, এটাই সত্য। অলৌকিক ঘটনার কোনো সত্যতা মেলেনি। পুকুরটিতে শুক্রবার থেকে আবারও পানি আসতে শুরু করেছে। অঙ্কন বিশ্বাস, আরটিভি।